हेलो स्टूडेंट्स, दिस इज योर एनकेटी सर एंड वेलकम टू द सॉफ्ट की। आज के लेक्चरे हमें डिसकस करब SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং এই সব বিক্রিয়াগুলো কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয় তার সম্বন্ধে। অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ লেকচার, তোমরা পরে বুঝতে পারবে যখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেবে বা তোমরা পরের দিকে যখন কোশ্চেন পেপারে কোশ্চেন সলভ করতে যাবে, দেখবে সবসময়ের জন্য এই সব জিনিসগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, এই সবের কনসেপ্ট কিন্তু সব জায়গায় লাগছে। সুতরাং মন দিয়ে লেকচারটা শেষ অবধি দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। তাহলে আগের ক্লাস অবধি আমরা কি পড়েছি বলতো? আগের ক্লাস অবধি SN1 আর SN2 এর মেকানিজম সম্বন্ধে আমরা স্টাডি করেছি। মানে SN বিক্রিয়ার হচ্ছে দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। তো এই SN1 আর SN2 এর মেকানিজম আমরা শুধুমাত্র স্টাডি করেছি। আমরা আগের দিন বলেছিলাম যে শুধু মেকানিজম স্টাডি করলে হবে না, যে কোন কোন কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে যেগুলোর উপরে এই SN1 আর SN2 মেকানিজম ডিপেন্ড করে, মানে রিয়াকশান রেটটা ডিপেন্ড করে। সব ক্ষেত্রে দেখবে সব সাবস্ট্রেটের ক্ষেত্রে SN1 রিয়াকশান ভালো হবে না, সবার ক্ষেত্রে SN2 ভালো হবে না। তাহলে কিছু পার্টিকুলার কিছু কন্ডিশন রয়েছে যাদের উপরে পার্টিকুলার কিছু এফেক্টস রয়েছে, যাদের উপরে কিন্তু এই SN1 আর SN2 এর রেটটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো তোমাদের আজকে জানতে হবে যে কোন কোন এফেক্টগুলো হচ্ছে এই SN1 আর SN2কে প্রভাবিত করে। তাহলে ফার্স্ট যে বিষয়গুলো, আমরা অনেকগুলো বিষয় সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম থেকে আমরা শুরু করছি, ফার্স্টে যে এফেক্টটা সম্বন্ধে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সাবস্ট্রেটের স্ট্রাকচারের উপরে। দেখো, এটা হ্যালো অ্যালকেনের রিয়াকশানের কথা আমরা পড়ছি বেসিক্যালি এখানে। তো হ্যালো অ্যালকেনের সাবস্ট্রেটের গঠন বলতে হ্যালো অ্যালকেনের স্ট্রাকচারের উপর কথা বলছি আর কি, হ্যালো অ্যালকেনের স্ট্রাকচারের কথা বলছি, মানে RX এর গঠনের কথা বলছি। RX মানে আমি সংক্ষেপে বলতে পারি এটা হ্যালো অ্যালকেন কি। তো এই সাবস্ট্রেটের গঠনের উপরে বা স্ট্রাকচারের উপরে কীভাবে এই রিয়াকশান, মানে SN1 এবং SN2 এর রেটটা কীভাবে ডিপেন্ড করে সেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। ফার্স্টে তাহলে সেটা যদি জানতে হয় তাহলে প্রথমে হচ্ছে তোমাকে একটু মেকানিজমটা একটু রিমাইন্ড করতে হবে, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও। একটু ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে একটু মেমোরাইজ করে নাও যে SN2 মেকানিজমটা কী ছিল। কী ছিল বাবু? একটা সাবস্ট্রেট ছিল, একটা নিউক্লিওফাইল ছিল, স্যার ডিরেক্টলি অ্যাটাক করে, দিয়ে ডিরেক্টলি অ্যাটাক করার পরে তারপরে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়, দিয়ে প্রোডাক্ট ফর্মেশন হয়। আমি ট্রানজিশন স্টেটটা এখানে লিখিনি। তো সেই স্টেপটা ছিল RD স্টেপ বা রেড ডিটারমাইনিং স্টেপ, যাকে হার্ডলিনার ধাপ বলা হয়েছিল, তাই না? তো বেসিক্যালি এখানে এই যে অ্যাটাকিং যে স্টেপটা, এইটা যদি তোমার যদি ফাস্টার রেটে হয়, মন দিয়ে বুঝবে আমার রিয়াকশানটা ফাস্ট কখন হবে, যদি এই নিউক্লিওফাইলটা খুব সহজে খুব এফেক্টিভলি একে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপকে বের করে দেয় সিস্টেম থেকে, তাহলে আমার প্রোডাক্টটা ফাস্টার রেটে পাবো, মানে আমার রিয়াকশান রেটটা ফাস্ট হবে, ইজন্ট ইট? তাহলে কী এমন ফ্যাক্টর রয়েছে এখানে যে এই আর এর উপরে কী ফ্যাক্টর রয়েছে, মানে এই সাবস্ট্রেটের গঠনের কী এমন বৈশিষ্ট্য থাকবে যার উপরে রিয়াকশান মেকানিজমটা ডিপেন্ড করছে? খুব সিম্পল ব্যাপার, দেখো একদম প্র্যাকটিক্যালি ভাবে। এই আটটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হিসাবে নিতে পারি। আমি চারটে টোটাল এক্সাম্পল তুলেছি। এই আটটা কখনো CH3 হিসাবে নিয়েছি, CH3কে খুলে লিখেছি, এটা CH3X। এক্স মানে তুমি ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যে কোনো হ্যালোজেন আর কি, এক্স সমান এখানে হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিনকে ধরা হবে না এখানে। ফ্লুরিন হচ্ছে লিভিং গ্রুপ হিসাবে খুব নিকৃষ্ট, তাই ওখানে এখানে ওটা কনসিডার করা হবে না। তাহলে একটা অ্যালকিল হিসাবে CH3 নিয়েছি, তারপরে আর একটা অ্যালকিল হিসাবে কি নিয়েছি, CH2 CH3। দেখো CH3 CH2, এটা CH2 না, জাস্ট খুলে লিখেছি CH3 CH2। পরেরটা হিসাবে কি আমরা কি লিখেছি, CH3 CH CH3। এইটা তোমরা বুঝতে পারছো না নাকি, এইটা 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 খুলে লিখেছি আর কি, এটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে তারপরেরটা, খুলে লিখেছি এখানে, খুলে লেখার কারণ রয়েছে। তো বেসিক্যালি এই চারটা হচ্ছে আমরা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, এদের উপরে আমরা দেখব, একটু অ্যানালাইজ করে দেখব যে অ্যাকচুয়ালি কীভাবে ওই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে এই রিয়াকশানের রেটটা, এই SN2 রিয়াকশান রেটটা, ঠিক? তাহলে দেখো এখানে যত সহজে বাবু নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে তত হচ্ছে রিয়াকশান রেটটা ফাস্টার হবে, এটা তো একদম সিম্পল কথা। এখানে দেখো কখন রিয়াকশান রেটটা, কখন নিউক্লিওফাইলটা ভালো করে অ্যাটাক করতে পারবে। একটা তোমাকে রিয়েল এক্সাম্পল দিই, সৌম্যজিৎ তুমি হিরো, হিরোইনকে তুমি তুলতে যাচ্ছ, ঠিক? তাহলে
তুলতে যাচ্ছো মানে তার সঙ্গে তুমি বন্ডিং করতে চাইছো আর কি। বন্ডিং করা মানে তাকে তুলে নিয়ে আসতে হবে, তো ধরো ভিলেন সব ধরো তাকে আটকে রেখেছে। এইটা হচ্ছে তোমার টার্গেট। সি দিয়ে কেউ আছে নাকি? সি ফর ক্যাট হয়, সি ফর, সি ফর কেউ আছে নাকি গো? হ্যাঁ এস নাকি? ঠিক আছে, স্পেস করে দাও আর কি, তাহলে সি দিয়ে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার টার্গেট। আমি ধরে নিলাম তোমার সেই এসটা এখানে সি আর কি, তুমি এর সঙ্গে বন্ডিং করতে চাইছো সমদ্বীপ। তুমি হচ্ছে সেই নিউক্লিওফাইল, অ্যাটাকিং গ্রুপ, অ্যাটাক করবে এই কার্বনে। ঠিক আছে, তাহলে মেন ব্যাপার হচ্ছে এখানে দেখো, এই চুপ। তাহলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে যাচ্ছে, এইটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। সে চার্জ হতে পারে, আমি এখানে চার্জ স্পিসিস হিসাবে ধরেছি, নিউট্রাল হতে পারে, তোমাদের আগে শিখিয়েছি। তাহলে মেন ব্যাপার হচ্ছে স্যার এখানে আমরা অ্যাটাক করবো, দিয়ে তারপরে লিভিং গ্রুপটা অ্যাট দ্য সেম টাইম বেরিয়ে যাবে, এই হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, তুমি তাহলে ঢুকতে চাইছো এখানে, কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই লোকটা, একে তুমি তুলতে চাইছো। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে সব ভিলেন, এই পাড়া এইগুলো সব গার্ড আর কি, তাকে গার্ড দিয়ে সব রেখেছে, তোমাকে আনতে দিচ্ছে না। তাহলে সমাজে দেখো একদম প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখো, তোমার এই এই টার্গেটের সাইডে যদি অনেকগুলো গার্ড থাকে, বড় বড় যদি গার্ড থাকে, তুমি কি ঢুকতে পারবে, নাকি ছোট ছোট যদি একদম ইয়ের মতো বিজনের মতো তার এই কচিগুলো যদি গার্ড হিসাবে থাকে, তুমি পট করে তুলে নিয়ে আসতে পারবে? বিজন যদি থাকে, তুমি তো এরকম আস্তে করে হাত বুলিয়ে দিয়ে তাকে তুলে নিয়ে চলে আসবে, মানে অ্যাটাক করতে পারবে আর কি। তোমার টার্গেট জায়গায় তুমি অ্যাটাক কত সহজে করতে পারবে, যদি স্যার এই যে এই সব গ্রুপগুলো যদি ছোটো ছোটো হয়, হাত বুলিয়ে একটু চকলেট দিয়ে ভুলিয়ে পালিয়ে আসবে। কিন্তু এরকম যদি কেস হয়, একদম বুড়া বুড়া ডকুমেন্টস আছে, আর একটা লম্বা তাগড়া শৌকোনো টৌকোনো ধরো আছে, আমার মতো লোকগুলো আছে, আমি গেলে আমাকে বলবে, আমি তো বড় হেল্প করবো, ঠিক আছে নিয়ে যাও। তাহলে যদি বড় বড় গ্রুপ থাকে, যদি বড় বড় যদি প্রহরী থাকে, যদি ভিলেনরা থাকে, তাহলে তুমি সেখানে অ্যাটাক করাটার ক্ষেত্রে অনেক অনেক ডিফিকাল্ট, অনেক কষ্ট তোমার, বলো, অনেক এনার্জি তোমাকে প্রয়োগ করতে হয়, মানে বলতে পারো যে সম্ভব নয়। কিন্তু যদি এরকম পুটকি পুটকি যদি থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ওখানে ঢোকাটা খুবই ইজি। হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল এবার একটু অবজার্ভ করো, দেখো এখানে হাইড্রোজেন ছোটো ছোটো সাইজ, একদম ছোটো এইটুকুটুকু সাইজ। তাহলে হাইড্রোজেন এখানে রয়েছে, কোনটা কোথায় কী রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো CH3 রয়েছে, দুটো হাইড্রোজেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা CH3 ঢুকে গেছে, মানে একে যদি একটু খুলে দাও তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবে। দেখো খুলে দিলে এইরকম করে হাইড্রোজেনগুলোকে আমি লিখতে পারি না, দেখো কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন, মানে এর সাইজটা দেখো তার তুলনায় অনেক বেশি বড়। একটু গোল করে দিলে বুঝতে পারবে, একটু পুরো, হ্যাঁ সি সমেত নেবে, তাহলে দেখো এর সাইজটা অনেকটা বড়। আবার দেখো এগুলো খুলে দিলে আরও বড় বড় সাইজ হবে, তাহলে এখানেও দেখো সেরকম বুড়া বুড়া দুটো গ্রুপ রয়েছে, এখানে একটা বড় গ্রুপ ছিল আর সব দুটো ছোট ছিল, এখানে দুটো বড় গ্রুপ একটা ছোট গ্রুপ, এখানে তিনটাই বড় বড় গ্রুপ। এবার তোমাদের জেনারেল কনসেপ্ট কী বলছে, যে স্যার এই আঘাত করাটা কোথায়, টার্গেটে আমার অ্যাটাক করাটা কোথায় সহজ হবে? ফার্স্টে না, সিম্পল ব্যাপার, একদম হালকা, একদম কিছুই নেই, কোনো গার্ড নেই, যাও অ্যাটাক করো, প্রোডাক্ট নিয়ে পালিয়ে যাও। আর এখানে একটু তার থেকে একটু বাধাপ্রাপ্ত হবে, কারণ স্যার একটু বড় গ্রুপ ঢুকে দেওয়া হয়েছে, এখানে তার তুলনায় একটু বেশি বাধাপ্রাপ্ত হবে, তার তুলনায় সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত, এখানে বলতে গেলে যে ঢুকতেই পারবে না, একদম ঘিরে ধরেছে, তাই না? এই হাইড্রোজেনগুলোকে খুলে দেওয়ার মতো দেখুন অনেক বড় গ্রুপ হয়ে যাবে, ঢুকতেই পারবে না। এই যে বাধা দিচ্ছে, এই যে নিউক্লিওফাইলকে বাধা দিয়ে দিচ্ছে ঢুকতে, কাকে, কোথায় ঢুকতে, কার্বন সেন্টারে ঢুকতে, কার্বন সেন্টারে অ্যাটাক করতে যে বাধা দিচ্ছে, কেমিস্ট্রি টার্মে একে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স, বা হচ্ছে স্থানাভাবজনিত পীড়ন। স্টেরিক হিন্ড্রেন্স তোমাদের সেদিন তো পড়িয়েছিলাম, তো সিস আর ট্রান্সের ক্ষেত্রে তোমাদের পড়িয়েছিলাম সেদিন, সিস কেন, ট্রান্স কেন স্টেবল হয়, সিস কেন আনস্টেবল হয়, তাই না? তাহলে দেখো স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে যত এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাকের ক্ষেত্রে, এইটাকে বলা হয় কেমিস্ট্রি টার্মে স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে দেখো বাবু, এইখানে এই কার্বনটাকে কী কার্বন বলবো, আলফা কার্বন বলবো না, হ্যালোজেন যে কার্বনের সঙ্গে ডিরেক্টলি ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলা হয়, মানে সেই অ্যাটমকে আলফা অ্যাটম বলা হচ্ছে। তাহলে এই কার্বনটা এখানে আলফা কার্বন, তাই না? হ্যালোজেন ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে,
এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, তাহলে আমি বলতে পারি একদম সিম্পল ভাষায় যে স্যার আলফা কার্বনের সঙ্গে যত বেশি বড় বড় অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, যত বেশি অ্যালকিল যুক্ত গ্রুপ যুক্ত থাকবে তত নিউক্লিওফাইলটা নিউক্লিওফিলিক সাইডে, নিউক্লিওফাইলটা সাবস্ট্রেটের সাইডে মানে তার টার্গেটে অ্যাটাক করতে তত বাধাপ্রাপ্ত হবে বা বাধা ফিল করবে, মানে ওখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি হবে, ফলে সহজে ওই সাইডে কি হবে আলফা কার্বনে ও কি করবে সহজে অ্যাটাক করতে পারবে না, মানে আমার যদি সহজে যদি রিয়াকশান মানে অ্যাটাক যদি না করতে পারে নিউক্লিওফাইল গিয়ে আলফা কার্বনে, তাহলে তোমার এক্সটাও বেরোবে না সহজে, তাহলে আমার প্রোডাক্টও অত ফাস্টার রেটে পাবো না। তাহলে সবচেয়ে ফাস্টার রেটে প্রোডাক্ট কোথায় পাবো? মিথাইল হ্যালাইডে, তারপরে হচ্ছে এই 1 ডিগ্রি হ্যালাইডে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রিতে, এর মধ্যে বলতে গেলে একদম হয়ই না, বলতে গেলে একদম ঢুকতে পারবে না ওখানে নিউক্লিওফাইল, সবচেয়ে রেট স্লো। তুমি এক্সপেরিমেন্টাল ডেটাগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কম্পারেটিভ রেট দেওয়া আছে, মানে যে যা তুলনামূলক একটা রেট আর কি। দেখো এর হচ্ছে 30 যদি হয় রেট, যে ইউনিট যাই হোক না কেন 30 যদি ইউনিট দ্বারা আমি প্রকাশ করি, এর হচ্ছে 30 ইউনিট যদি রেট হয়, এর হচ্ছে 1 ইউনিট, এ হচ্ছে 0.02, এ হচ্ছে একেবারে 0, কম্পারেটিভলি বলা হচ্ছে, বুঝতে পেরেছো রেটের কত ফারাক? তাহলে আমরা লাস্ট অব্দি কী শিখলাম? দেখো এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড না, এটা মিথাইল হ্যালাইড, এটা হচ্ছে 1 ডিগ্রি একটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত রয়েছে, 1 ডিগ্রি এটা হচ্ছে হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে তার সঙ্গে দুটো কার্বন যুক্ত রয়েছে, তাই এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। তাহলে আমরা অর্ডার হিসাবে আমরা কী বলতে পারি, মিথাইল হ্যালাইডের হচ্ছে SN2 রেট হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইডের, তারপরে 2 ডিগ্রি হ্যালাইডের, তারপরে হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের। তাহলে মিথাইল হ্যালাইড যেখানে দেখবে চোখ বন্ধ করে SN2 চালিয়ে দেবে, বুঝতে পেরেছো? তাহলে মিথাইল হ্যালাইডের হচ্ছে SN2 রিয়াকশান সবচেয়ে ফাস্টার রেটে হবে, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি। তাহলে মিথাইল হ্যালাইড অ্যাজ ওয়েল এজ 1 ডিগ্রি হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তাদের ক্ষেত্রে সবসময়ের জন্য তুমি প্রেফারেন্সিয়ালি SN2 রিয়াকশান চালানোর চেষ্টা করবে। মিথাইল হ্যালাইড তো চোখ বন্ধ করে, 1 ডিগ্রি হ্যালাইড তাও SN1 রিয়াকশান করে, পরে দেখতে পাবে, একটা এক্সেপশনাল কেস রয়েছে, একটু পরে ডিসকাস করছি, ঠিক আছে? এবার কোনো অসুবিধা নেই কারোর, ঠিক আছে? ওকে, তাহলে মেন ব্যাপারটা এখানে কী হয়েছিলো বলতো, এই RD স্টেপটা মেন ফ্যাক্টর, যে RD স্টেপে স্যার নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, আর ওই স্টেপটার উপরেই তো সব কিছু ডিপেন্ড করছে বলো, ওইটা যত ফাস্টার রেটে হবে তত হচ্ছে তোমার প্রোডাক্টটা তত ফাস্টার রেটে ফর্মেশন হবে কি। এরপরে আমরা দেখো পাশে একদম লিখেছি SN1 রিয়াকশানের কথাটা, এটা কারোর কিছু ডাউট আছে নাকি? তাহলে SN1টা পাশাপাশি লিখেছি, কারণ দুটোর মধ্যে তুমি মানে দুটোকে তুমি ডিসক্রিমিনেট করতে পারবে, ডিফারেন্সটা বুঝতে পারবে, এই জন্য পাশে লিখেছি। এর ক্ষেত্রেও তুমি মেকানিজমটা একটু ভাবো, RD স্টেপটা কী ছিল বাবু? ফার্স্ট স্টেপটা RD স্টেপ ছিল না, SN1 রিয়াকশানে দুটো স্টেপে রিয়াকশান হয়, ফার্স্ট স্টেপে হচ্ছে হ্যালোজেন এলিমিনেট করে, তাই না, দিয়ে কার্বোক্যাটায়ন জেনারেট করে, আর সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নে গিয়ে ওই নিউক্লিওফাইলটা অ্যাড হয়, দিয়ে আমরা প্রোডাক্ট পাই। ওই যে ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেট হচ্ছে, সেই স্টেপটা হচ্ছে কি RD স্টেপ বা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে পুরোপুরি ডিপেন্ড করছে রেটটা কার উপরে, আগের দিন আমরা শিখেছিলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে, না আমরা বলেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তত হচ্ছে SN1 রিয়াকশানের রেটটা তত ফাস্টার হবে। কেন? কারণ RD স্টেপে যদি তোমার কার্বোক্যাটায়নটা যদি স্টেবিলিটি পায় তাহলে কী হবে, কার্বোক্যাটায়নের যত স্টেবল হবে তত সে চাইবে কি, তোমার সাবস্ট্রেটটা চাইবে কি কার্বোক্যাটায়ন ফর্ম করতে চাইবে, ব্রেকআপ করে সে যদি সুখী হতে চায় ব্রেকআপই করবে, সে সেই রাস্তাই বেছে নেবে কি গো। তাহলে এই ব্রেকআপ করে খুশি, কার্বোক্যাটায়ন খুশিতে আছে, স্টেবল স্টেবল যদি হয় তাহলে আমার রিয়াকশান সিস্টেমে তাহলে কার্বোক্যাটায়ন বেশি পরিমাণে থাকবে, মানে বেশি পরিমাণ নিউক্লিওফাইল এসে প্রোডাক্ট দেবে, মানে যত ফাস্টার রেটে তোমার কার্বোক্যাটায়ন জেনারেট হবে তত হচ্ছে তোমার রিয়াকশানটা তত হচ্ছে ভালো হবে, SN1 রিয়াকশান ভালো হবে। তাহলে মেন কন্ট্রোলিং ফ্যাক্টর কি, এই দুটো হচ্ছে মানে মেন কথা। এর ক্ষেত্রে বলছি যে স্টেরিক হিন্ড্রেন্স, এই টার্মগুলো কিন্তু পরীক্ষা যদি কোশ্চেন দেয় এই টার্মটা ইউজ করবে, মাস্ট দরকার হলে আন্ডারলাইন করে দেবে, স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে, কেমিস্ট্রি টার্মগুলো কিন্তু ইউজ করতে হবে, এটা দেখলেই তোমাকে নাম্বার দিয়ে দেবে, স্টেরিক হিন্ড্রেন্স এর ক্ষেত্রে তোমাকে বলতে হবে। তাহলে মেন কন্ট্রোলিং ফ্যাক্টর কি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কারণ RD স্টেপে কার্বোক্যাটায়ন জেনারেট করে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যত বেশি হবে তত হচ্ছে তোমার SN1 রিয়াকশানের রেট তত বেশি হবে। তাহলে এই জন্য লিখেছি রেট ডিপেন্ডস অপন দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ইনক্রিজ করলে রেট অফ দ্য SN1 ইনক্রিজ, ঠিক। এবার তোমাকে 3টা এক্সাম্পল নিয়েছি, পুরো সিমিলার এক্সাম্পলগুলো নিয়েছি,
তাহলে এটা মিথাইল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই এক্সাম্পলগুলো এখানে তুলেছি। এর ক্ষেত্রে তাহলে তোমাকে দেখতে হবে রিয়াকশান রেটটা, যদি তুমি কম্পেয়ার করতে চাও কার রিয়াকশান রেট, SN1 রিয়াকশান রেট যদি তুমি কম্পেয়ার করতে চাও, তোমাকে কি করতে হবে দীপম, তোমাকে কার্বোক্যাটাইন এখান থেকে সবগুলো থেকে জেনারেট করতে হবে, দিয়ে দেখতে হবে কোন ক্ষেত্রে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি বেশি, কোন ক্ষেত্রে কম। যেখানে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি বেশি সেখানে SN1 রিয়াকশান রেট ফাস্টার হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং। আর যেখানে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি কম সেখানে হচ্ছে SN1 রিয়াকশান স্লো হবে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখান থেকে যদি x কে যদি এক্সপাল করো তাহলে কি তৈরি হবে, CH3+ তৈরি হবে, এক্সপালশান বলা হয় আর কি, মানে এলিমিনেট করছে। তাহলে এখানে হচ্ছে যদি x- বের করে দাও এটা তৈরি হবে, সব এর ওপরে সব প্লাস তৈরি হবে, এটা কিভাবে প্লাস হচ্ছে বুঝতে পেরেছো তো, এই বন্ডিংটা তার নিয়ে পুরো খুলে পালিয়ে যাচ্ছে, ডান্ডা নিয়ে চলে যাচ্ছে, তাহলে এর একটা ইলেকট্রন শর্টেজ করে দিচ্ছে তাই এখানে প্লাস হচ্ছে, সবগুলোর কার্বোক্যাটাইন আমি করেসপন্ডিং আঁকলাম, ঠিক। এবার তুমি আমাকে বলো, তোমরা ছোটোবেলায় শিখেছো, মানে ছোটোবেলায় মানে 11-এ তোমরা শিখেছো যে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি কী দিয়ে জাজ করা হয়, আমরা শিখিয়েছিলাম সেখানে যে কার্বোক্যাটাইনের স্টেবিলিটি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, আর একটা জিনিস হচ্ছে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন দিয়েও আমরা কার্বোক্যাটাইনের স্টেবিলিটি জাজ করতে পারি। দেখো বাবু, এখানে নো হাইপার কনজুগেশন, নাথিং। এখানে হচ্ছে হাইপার কনজুগেশন স্ট্রাকচার কটা হবে হাইপার কনজুগেশন, C+ এর সঙ্গে ডিরেক্টলি কটা CH বন্ধন রয়েছে, তিনটে, তাহলে এখানে 3HCH হবে কি, এখানে কটা C+ এর সঙ্গে ডিরেক্টলি তিন, ছটা রয়েছে, 6HCH হবে এখানে, এখানে তাহলে ছটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এখানে তিন, ছ, নটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কি, তাহলে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বেশি তাই এই কার্বোক্যাটাইনের স্টেবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে এটা। ইন্ডাকটিভ এফেক্ট দিয়েও আমরা বলতে পারি, প্লাস আই এফেক্ট রয়েছে। দেখো বাবু, ঘাটতি রয়েছে, আমরা বলেছিলাম স্যার যত ডোনেট করবে তত ভালো, ভিকারিকে তুমি যত দেবে তত সে সুস্থভাবে বেঁচে থাকবে কি, এখানে তিনজন মিলে তিনজন, এ মিথাইলে হচ্ছে প্লাস আই এফেক্ট রয়েছে, মিথাইলের প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে একজন দিচ্ছে আর একজন দিচ্ছে একজন, তাহলে তিনজন মিলে দিচ্ছে, তাহলে এর ক্ষেত্রে ডোনেটিংটা বেশি হচ্ছে, ঘাটতি জায়গায় বেশি করে ইলেকট্রন ফিল আপ করছে তাই এর ক্ষেত্রে স্টেবিলিটি। এটা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেন করছি, আগেরটা ছিল হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেন করছিলাম। এখানে দুজন ডোনেট করছে, এখানে একজন ডোনেট করছে, এখানে ডোনেট করার কেউ নেই, তাই কার্বোক্যাটাইনের স্টেবিলিটি আমরা কী বলতে পারি, এইটা হচ্ছে এই অর্ডারে লাইজ করবে, মানে এই জন্য এখানে লিখেছি কার্বোক্যাটাইন স্টেবিলিটি 3 ডিগ্রি, এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটাইন। বাবু দেখো, কার্বনের সঙ্গে 3টে কার্বন যুক্ত রয়েছে তাই এটা 3 ডিগ্রি ক্যাটায়ন, 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, নো ডিগ্রি, তাই হচ্ছে 3 ডিগ্রি ক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল ক্যাটায়নে, তাহলে SN1 রিয়াকশান রেটও সেই অর্ডারে লাইজ করবে, 3 ডিগ্রির হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল ক্যাটায়ন। দেখো, দিস ইজ দ্য উল্টা, দেখো এর ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে কম ছিল, এখানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, মিথাইলের হচ্ছে সবচেয়ে কম, এর হচ্ছে মিথাইলের সবচেয়ে বেশি, মিথাইল হ্যালাইড বলো। SN2-র ক্ষেত্রে কার্বোক্যাটাইন কোনো তৈরি হয় না তার ক্ষেত্রে, তার মেকানিজমে কোথায় দেখেছো বাবা, এখান তো ডিরেক্টলি অ্যাটাক করে ডিরেক্টলি যায় তাই না, তাই এর ক্ষেত্রে হচ্ছে কার্বোক্যাটাইন স্টেবিলিটি আরডি স্টেপে তো কার্বোক্যাটাইন জেনারেট করছে না, তাই এখানে সবসময় জন্য কার্বোক্যাটাইন স্টেবিলিটি তুমি দেখবে, ঠিক। এই হচ্ছে কেস এখানকার, তবে একটা জিনিস খেয়াল রাখা উচিত তোমাদের, সেটা হচ্ছে যে 2 ডিগ্রি কার্বোক্যাটাইন মানে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখো আমি বলতে পারি, দেখো তার ক্ষেত্রে SN1 হতে পারে, SN2 হতে পারে, তার কারণ কী বলতো, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে এই যে দুটো সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট দুটো কথা বলছি শোনো, 2 ডিগ্রি দেখো দুজনের ক্ষেত্রে মাঝখানে জায়গায় রয়েছে, তাহলে এদের ক্ষেত্রে দেখো 2 ডিগ্রিটা খুব বিশাল বড় সাইজ নয় যে পিছন থেকে অ্যাটাক করতে পারবে না, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা মোটামুটি হতে পারে, আবার এখানে 2 ডিগ্রি দেখো কার্বোক্যাটাইন হিসেবেও খুব একটা আনস্টেবল নয়, মোটামুটি ভালো স্টেবল, তাহলে 2 ডিগ্রি কিন্তু বোথ SN1ও করতে পারে, SN2ও করতে পারে, বাট প্রেফারেন্সিয়ালি কোনটা করবে, বেশি পরিমাণে কোনটা করবে, কোন মেকানিজমে ও প্রেফারেবল হবে সেটা যদি তোমাকে জানতে হয় তাহলে এইটা দিয়ে তুমি সাবস্ট্রেটের গঠনের উপর দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না, তোমাকে অন্য যে কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলোর উপরে SN1 SN2 রিয়াকশান রেট ডিপেন্ড করে ওই ফ্যাক্টরগুলোকে তোমাকে কাজ করাতে হবে, দিলে তুমি সেখানে জাজ করতে পারো, এক্ষুনি তুমি বলে দেবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার হলো স্যার, মিথাইল হ্যালাইড হচ্ছে সবসময় SN2 আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হচ্ছে সবসময় SN2, ঠিক আছে।
এবার 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে একটা এক্সেপশন রয়েছে, সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা এক্সেপশনটা একটু বলে দিচ্ছি, কারণ তারপরে আমরা লাস্টে সামারি করব। এইটা দেখো আমরা তাহলে জানলাম কি স্যার, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN1 অত ভালো করে না, বাট 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 দারুণভাবে করে। কি কিন্তু দুটো কেস রয়েছে যেখানে কিন্তু 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডও তারা কিন্তু SN1 রিয়াকশান ভালো করতে পারবে। আচ্ছা তুমি তোমার ফান্ডামেন্টাল কী বলছে, তোমার কনসেপ্ট কী বলছে, যে স্যার SN1 1 ডিগ্রি বাট SN1 ভালো করছে, তার মানে কি ওরা নিশ্চয়ই কার্বোকাটায়নকে স্টেবিলিটি দিচ্ছে, কার্বোকাটায়ন ভালো করে স্টেবিলিটি পাচ্ছে কি, না হলে ও কেন SN1 করবে? তাহলে দেখো সেরকম দুটো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এইটা হচ্ছে 1 নম্বর একটা অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে 2 নম্বর। দেখো এটা অ্যালাইলিক হ্যালাইড না, তোমাদের অ্যালাইলিক সিস্টেম শিখিয়েছিলাম, এটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম, তার সঙ্গে হ্যালোজেন আছে তাই অ্যালাইলিক হ্যালাইড, ক্লোরিন ট্লোরিন তুমি লাগিয়ে দিতে পারো। এটা দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড না, কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে এটাও দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এ দেখো ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। দেখো দুজনেই অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, বাট ইভেনচুয়ালি তুমি যদি ওখান থেকে কার্বোকাটায়ন জেনারেট করো, কার্বোকাটায়ন কীভাবে জেনারেট করবে, X-X পালসানের ফলে CX বন্ড যদি তুমি ব্রেক করো তাহলে কার্বোকাটায়ন জেনারেট করবে, এর করেসপন্ডিং কার্বোকাটায়ন এটা, এর করেসপন্ডিং কার্বোকাটায়ন এটা। তাহলে যে দুটো কার্বোকাটায়ন তৈরি হয়েছে আমাকে জাজ করে দেখতে হবে যে ওদের স্টেবিলিটি কেমন, স্টেবিলিটি যদি ভালো হয় তাহলে স্যার SN1 ভালো করবে, কারণ আমার তো বলেছি তো তাই না, 1 ডিগ্রি হতে পারে, 1000 হতে পারে। দেখো এ কীভাবে স্টেবিলিটি গেইন করছে, তোমাদের রেজোনেন্সে বলেছিলাম আমি যে দেখো যদি কোনো কম্পাউন্ডে যদি কোনো কম্পাউন্ড যদি রেজোনেন্সে টেকপাট করে তার স্টেবিলিটি দারুণভাবে বৃদ্ধি পায়। রেজোনেন্স হচ্ছে সবার বাবার বাবা, রেজোনেন্স যেখানে হবে সে অন্য ফ্যাক্টরগুলোকে সবাইকে ছাপিয়ে যাবে। তাহলে এখানে রেজোনেন্স করতে পারে এইরকম করে, রেজোনেন্স করলে বাবু কী তৈরি হবে, CH2CH CH2, এখানে প্লাস তৈরি হবে কি। তাহলে দেখো এই রেজোনেন্স যদি করে যায় তাহলে দারুণ স্টেবল না, এটার নাম কি অ্যালাইল ক্যাটায়ন, অ্যালাইল ক্যাটায়ন বলেছিলাম তো অ্যালাইল ক্যাটায়ন। তাহলে এই অ্যালাইল ক্যাটায়নটা কী হয়, রেজোনেন্সের মাধ্যমে এইভাবে স্টেবিলিটি গেইন করে বলে তাহলে আমি বলবো এর SN1 রিয়াকশান দারুণভাবে হবে, ভালো হবে, কোনো অসুবিধা নেই। এর ক্ষেত্রে তাহলে স্টেবিলিটি কীভাবে হয়, এর ক্ষেত্রেও রেজোনেন্স করে বাবু। দেখো এই যে দেখো এইরকম করে দিলে পরের স্টেপে কী লিখতে পারো, এরকম করে লিখতে পারো, তোমরা রেজোনেন্স বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, এগুলো এইরকম করতে পারে, পরের স্টেপে আবার এরকম ঘুরে আসতে পারে, এখানে প্লাস হয়ে যাবে, এটা ডবল বন্ড, আবার এটা এরকম ঘুরে আসতে পারে, এরকম করে ঘুরতে থাকবে আর কি। তাহলে এরা রেজোনেন্সে টেকপ্যাট করতে পারে, এরকম করে রেজোনেন্স স্ট্রাকচার অনেকগুলো হতে পারে, বইতে সব রয়েছে। তাহলে যদি রেজোনেন্সে টেকপ্যাট করে এই বেঞ্জাইলিক ক্যাটায়ন, এটা বেঞ্জাইলিক ক্যাটায়ন তোমাদের সেদিন আমি বলেছিলাম এটা হচ্ছে বেঞ্জাইলিক সিস্টেম তাই না, আর এটা বেঞ্জাইল হ্যালাইড বলতে পারি, তাহলে যেটা তৈরি হবে এখান থেকে সেই ক্যাটায়নটাকে বেঞ্জাইল ক্যাটায়ন বলবো। তাহলে বেঞ্জাইল ক্যাটায়ন আর অ্যালাইল ক্যাটায়ন ওরা হচ্ছে 1 ডিগ্রি ক্যাটায়ন হলেও, কার্বোক্যাটায়ন হলেও ওরা কিন্তু ভেরি ভেরি স্টেবল থ্রু দ্য রেজোনেন্স, রেজোনেন্সের ফলে ওখানে কিন্তু স্টেবিলিটি দারুণভাবে এনহান্স করে, ঠিক আছে। তাহলে এরা তাহলে SN1 রিয়াকশান ভালো করবে, যদিও এখানে আমি অর্ডারটা লিখেছি 1 ডিগ্রি সবচেয়ে কম করে, কিন্তু এই দুটো কেসে দেখো সুন্দর করে ওরা স্টেবিলিটি দিতে পারে। তাহলে একদম পুরো ব্যাপারটা যদি আমরা সামারি করে দিই, এইটা দাঁড়ায় যে 1 ডিগ্রি আর মিথাইল হ্যালাইড যেখানে দেখব সেখানে সবসময়ের জন্য প্রেফারেন্সিয়ালি SN2 করবো, মিথাইল হ্যালাইড থাকলে তো চোখ বন্ধ করে SN2 করবে, কারণ এটা ছোটো সাইজ, সবসময় SN2 হবে, SNO আর 1 ডিগ্রিও SN2 করবে, ভালো করে করবে কি। আর SN1-এর ক্ষেত্রে 3 ডিগ্রি দেখা মানে চোখ বন্ধ করে তুমি SN1 চালাবে ঠিক, আর হচ্ছে 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড যদি দেখো তাহলে তার ক্ষেত্রে একেবারে পুয়োর হবে SN1 রিয়াকশান, খুব খারাপ হবে এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও খারাপ হবে 1 ডিগ্রি। বাট 1 ডিগ্রির ক্ষেত্রে দুটো এক্সেপশন আমরা পড়লাম, অ্যালাইল আর হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড, ওরা যদি থাকে তাহলে কিন্তু 1 ডিগ্রি হওয়ার সত্ত্বেও ওরা কিন্তু SN1 রিয়াকশান ভালো করতে পারে, এই হলো খেলা। তাহলে এটা গেল কি শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচারের উপরে কীভাবে ডিপেন্ড করে, আরও অনেকগুলো কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে, যেটা আমরা এক্ষুনি কনফিউশনে পড়েছিলাম যে স্যার 2 ডিগ্রির ক্ষেত্রে তো দুটো হতে পারে, টু ডিগ্রির ক্ষেত্রে মোটামুটি স্টেবিলিটিও আছে কার্বোকাটায়নের, আবার এখানে মোটামুটি অ্যাটাকও করতে পারে। তাহলে এদের ক্ষেত্রে কী বলবো আমি, এদের ক্ষেত্রে তাহলে অন্যান্য যে কন্ট্রোলিং ফ্যাক্টর বা এদের ক্ষেত্রেও তুমি বলো, SN1ও হতে পারে SN2 হতে পারে। দেখো আমি এখানে বলেছিলাম যে 1 ডিগ্রি দেখো SN2 দারুণভাবে করতে পারে, এটাও তো সেই 1 ডিগ্রি, এটাও তো 1 ডিগ্রি, তাহলে SN2ও করতে পারে, আবার কার্বোকাটায়নের স্টেবিলিটি পাচ্ছে তাহলে SN1ও করতে পারে। তাহলে কোনটা প্রেফারেন্সিয়ালি করবে, কোনটা বেটার করবে, তোমাকে যদি কোনো জায়গায় কোশ্চেন দেয় তাহলে তোমাকে কিন্তু এই স্ট্রাকচার দেখে তুমি চোখ বন্ধ করে তুমি বলে দেবে না, কারণ এক্ষেত্রে দুটো প্রবাবিলিটি রয়েছে। তাহলে অন্যান্য যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে
ওই রিয়াকশান মেকানিজমগুলো, সেই ফ্যাক্টরগুলোকে তোমাকে তখন মানে তো কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তাহলে সেই কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো কী এরপরে আমরা ডিসকাস করব। বুঝতে পেরেছো কোন জায়গায় আমরা কনফিউশন দাঁড়িয়ে আছি? তাহলে এরপরের ফ্যাক্টর হচ্ছে যে, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে অ্যাট এ গ্লান্স দেওয়া আছে যে একদম সামারি করে দেওয়া হয়েছে, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হচ্ছে মিথাইল হ্যালাইড, তাহলে SN2 রিয়াকশান রেট ইনক্রিজ করবে কারণ স্টেডি হিন্ড্রেন্স কমে যাচ্ছে, আর এটা হচ্ছে SN1 রিয়াকশানটা হচ্ছে SN1 রিয়াকশান রেট ইনক্রিজ করছে কারণ কার্বোকাটানের স্থায়িত্ব বাড়ছে। কোন বরাবর বাড়ছে? এই বরাবর, এটা এটে গ্লান্স লেখা আছে। ঠিক, তাহলে এবার আমরা আর দুটো ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করব, আরও 2-3টা ফ্যাক্টর রয়েছে। তাহলে আমরা যেখানে কনফিউশনের জায়গায় দাঁড়িয়েছিলাম যে 1 ডিগ্রি যদি অ্যালাইল যদি হয়, অ্যালাইল বা হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি SN1 নিয়ে যাবো না SN2 নিয়ে যাবো? তাহলে সেটা অন্য আর একটা ফ্যাক্টরের উপরে তোমাদের দেখতে হবে, জাজ করে দেখতে হবে অন্য একটা ফ্যাক্টরের উপরে কীভাবে কাজ করে। তাহলে অন্য আর একটা ফ্যাক্টর হচ্ছে যেটা SN1 আর SN2 রিয়াকশানকে এফেক্ট করে, সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবক মানে কি? সলভেন্ট, মানে যাতে মিশিয়ে রিয়াকশানটা করা হয় আর কি। মানে তুমি তো আর এমনি এমনি তো শুকলা শুকলা রিয়েজেন্টগুলোকে নিয়ে এসে কড়াতে বসিয়ে দিয়েছো, দিয়ে চুলিতে জাল মারছো, নি রিয়াকশান করছো, এরকম রিয়াকশান হয় না, বিকারে সুন্দর করে রিয়াকশান হয় বলছি আর কি, কলসি টলসি রিয়াকশান করে দিচ্ছ। তো যাতে মিশিয়ে তুমি রিয়াকশান করছো সেটা হচ্ছে সলভেন্ট। তো এই সলভেন্ট হিসাবে কী ইউজ করছো তার উপর নির্ভর করবে তোমার SN1 পাতে যাবে না SN2 পাতে যাবে রিয়াকশানটা। ঠিক, একটা জিনিস তোমাদের প্রথমে বলে রাখি যে পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিয়াকশান, এটা জাস্ট এক লাইনে মনে রাখবে এটা, যে পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিয়াকশান ভালো করে, মানে সলভেন্টে SN1 রিয়াকশান ভালো হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 রিয়াকশান ভালো হয়। তাহলে তোমাদের এখন বলতে হবে যে হোয়াট ইজ পোলার প্রোটিক সলভেন্ট অ্যান্ড হোয়াট ইজ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, ইজন্ট ইট? তাহলে পোলার সলভেন্ট এটা তো বুঝতে পেরেছো যে তোমার যে সলভেন্ট হিসাবে যাকে ইউজ করছো তার সেই অণুর মধ্যে যদি পোলারিটি থাকে, মানে ∆+ ∆- যদি চার্জ সেপারেশন হয়, তাহলে সেটা পোলার মলিকুল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কী ধরো সাপোজ ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে তুমি তো জানো ওয়াটারের স্ট্রাকচার কী, HOH, এটা পোলার না নন পোলার? পোলার তো। তাহলে 2 ∆- এটা ∆+, এটা ∆+, এই যে ±এ চার্জ ফ্র্যাগমেন্টেশন রয়েছে, তাহলে এটা একটা পোলার মলিকুল কী? কিন্তু যদি তুমি এরকম বলো যে CH3, এটা কি পোলার মলিকুল? না, এটা কার্বন কার্বনের বন্ডিং রয়েছে, কোনো চার্জের সেপারেশন হবে না, তাহলে এটা নন পোলার মলিকুল। তাহলে পোলার জিনিসটা তোমরা বুঝতে পারছো, দুজনের ক্ষেত্রে পোলার রয়েছে, পোলার বুঝতে পারলে। সলভেন্ট সলভেন্ট একই, প্রোটিক আর অ্যাপ্রোটিক কী? প্রোটিক সলভেন্ট হচ্ছে খুব সহজ কথা যদি বলি, যারা প্রোটন দান করে, মানে H+ দান করতে পারে, প্রোটন মানে H+ যারা দান করতে পারে তাদের হচ্ছে প্রোটিক সলভেন্ট, আর যারা দান করতে পারে না অ্যাপ্রোটিক সলভেন্ট। এবার চিনবো কী করে যে একটা সলভেন্ট, অনেকগুলো সলভেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা পোলার প্রোটিক সলভেন্ট, কোনটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট? পোলার তো তুমি এমনিতে দেখে বুঝতে পারবে, এবার প্রোটিক অ্যাপ্রোটিক কীভাবে বুঝবে? একটা তোমাকে ক্রাইটেরিয়া বলে দিই, যেসব প্রোটিক সলভেন্টে, প্রোটিক তো অবশ্যই হবে, এই প্রোটিক সলভেন্ট না পোলার সলভেন্টে, পোলার সলভেন্ট আর কি, মানে পোলার সলভেন্টে এবার প্রোটিক অ্যাপ্রোটিক এটা আমি টেস্ট করতে যাচ্ছি আর কি। তাহলে পোলার সলভেন্টে যদি অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লুরিনের সঙ্গে যদি ডিরেক্টলি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটা হবে পোলার এবং হচ্ছে প্রোটিক সলভেন্ট, বোঝা গেল? আর যদি এরকম কিছু জিনিস না থাকে, মানে হাইড্রোজেনটা রয়েছে বাট সেটা অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিনের সঙ্গে যুক্ত নেই, অন্য কোনো কার্বন টার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সেটা পোলার হতে পারে বাট প্রোটিক সলভেন্ট হবে না, অ্যাপ্রোটিক সলভেন্ট হবে, বোঝা গেল? তাহলে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো পোলার প্রোটিকের সলভেন্টের উদাহরণ হচ্ছে এইটা, পোলার প্রোটিকের সলভেন্ট হচ্ছে উদাহরণ এইগুলো। পোলার প্রোটিকে দেখো ওয়াটার হচ্ছে একটা পোলার প্রোটিক সলভেন্ট, দেখো সেখানে কি ও এর সঙ্গে হাইড্রোজেন রয়েছে, আমরা তো ক্রাইটেরিয়া বলেছি যে হাইড্রোজেনটা অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। আর ওইচ অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, দেখো এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনটা ডিরেক্টলি যুক্ত রয়েছে, তাহলে হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকলে ওটা প্রোটিক সলভেন্ট হতে পারে। CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এটাও দেখো প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট, কারণ কি পোলার কেন বুঝতে পেরেছো? তো এটা, এ তো ∆- এ তো ∆+, হাইড্রোজেন তো ∆+, অক্সিজেন তো ∆-, তাহলে পোলার। আর প্রোটিক অ্যাপ্রোটিকের কেসটা তো এক্ষুনি বললাম, যদি ওর সঙ্গে যুক্ত থাকে হাইড্রোজেনগুলো বা নাইট্রোজেন ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকে। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি স্ট্রাকচারটা একটু খুলে দিলে এরকম দেখতে পাবে, এখানে দেখো হাইড্রোজেনটা কার সঙ্গে যুক্ত রয়েছে, ওর সঙ্গে যুক্ত রয়েছে, পোলার তো অবশ্যই, কারণ এই ∆+ এ ∆- ওভারঅল মলিকুলের মধ্যে পোলারিটি রয়েছে। হ্যাঁ, নন পোলার, আরে নন পোলার মানে সে তো কী করে, সে পোলারিটি নেই, সে প্রোটিক আর অ্যাপ্রোটিকের গল্প আসবে কী করে?
প্রোটিক অ্যাপ্রোটিক তখনই হবে যদি তার পোলারিটি থাকে কি। তাহলে এই হচ্ছে তোমার পোলার প্রোটিক পোলার অ্যাপ্রোটিক। আচ্ছা অ্যাপ্রোটিকের তোমাকে উদাহরণ দিই, পোলার বাট অ্যাপ্রোটিক। উদাহরণ হচ্ছে অ্যাসিটোন, ডিএমএফ, ডিএমএসও, তাদের স্ট্রাকচারগুলো লিখে দিয়েছি। অ্যাসিটোনের সংকেত হচ্ছে এইটা, চিহ্ন মানে স্ট্রাকচার হচ্ছে এটা। দেখো এটা পোলার কেন বলছি, দেখো এ হচ্ছে ডেল মাইনাস অক্সিজেন, এ ডেল প্লাস, টু ডেল মাইনাস, এটা টু ডেল প্লাস কি। তাহলে এদের দেখো প্লাস মাইনাস চার্জ ফ্র্যাগমেন্টেশন হয়েছে, মানে এটা পোলার সলভেন্ট। বাট অ্যাপ্রোটিক কেন বলছি, হাইড্রোজেন রয়েছে বাট দেখো এই হাইড্রোজেনগুলো কার সঙ্গে যুক্ত রয়েছে গো, কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। অক্সিজেন হাইড্রোজেন ফ্লুরিনের সঙ্গে যুক্ত না থাকলে তুমি ওদেরকে প্রোটিক সলভেন্ট বলবে না। এর ক্ষেত্রেও দেখো ডিএমএফ, ডিএমএফ স্ট্রাকচার হচ্ছে এটা। দেখো এর ক্ষেত্রে পোলারিটি রয়েছে, সিএইচও তো বন্ডের মধ্যে পোলারিটি রয়েছে, তো সিএইচওকে খুলে লিখলে এরকম দাঁড়ায় না, এটা তার মাইনাস এটা প্লাস, তাই না, টু ডেল প্লাস মাইনাস হবে। তাহলে পোলার বাট দেখো হাইড্রোজেনগুলো কার সঙ্গে রয়েছে, কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটা অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার বাট অ্যাপ্রোটিক সলভেন্ট। ডিএমএসও তার সংকেত হচ্ছে এইটা, ডাইমিথাইল সালফোক্সাইড, তাহলে দেখো এও পোলার, কিন্তু দেখো কার্বনগুলো কোথায়, হাইড্রোজেনগুলো কোথায় রয়েছে, মিথাইল মানে CH3, তাহলে এখানে হচ্ছে কার্বনের সঙ্গে রয়েছে হাইড্রোজেনগুলো, তাহলে এরা পোলার বাট হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। সলভেন্ট চেলা যেন চেনা যেন না ভুল হয়, সলভেন্ট চিনতে ভুল করবে না। তাহলে এবার তোমাকে যদি ওই রিয়াকশান যদি দেওয়া হয় তাহলে তো তুমি এবার ইজিলি বুঝতে পেরে যাবে। তোমাকে যদি ওই অ্যালাইলিক যদি সিস্টেম যদি দেওয়া হয়, ধরো এইরকম RCH2CHCl দেওয়া হয়েছে, দিয়ে তোমাকে ধরো দেওয়া হয়েছে অ্যাসিটোন, এরকম লিখে দিয়েছে অ্যাসিটোন, তাহলে তুমি চোখ বন্ধ করে কী রিয়াকশান চালাবে, SN2 কেন হচ্ছে, সেটা হচ্ছে পোলার, SN2 অ্যাসিটোন হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যাতে হচ্ছে পোলার অ্যাপ্রোটিকে কী হয় SN2 রিয়াকশান ভালো হয়, তাহলে এটা চোখ বন্ধ করে SN2 লাগাবে, বুঝতে পেরেছো। তাহলে এবার তোমাকে বলবো যে কেন, হোয়াট ইজ দ্য লজিক ফর হুইচ দ্য ইন পোলার সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিয়াকশান ফেসিলেটস অ্যান্ড ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট SN2 রিয়াকশান ফেসিলেটস, কেন লজিকটা কী, হ্যাঁ তোমাদের এবার একটু বলবো। আচ্ছা এইটা বলতে হলে তোমাদের একটা এক্সাম্পল দেখাতে হবে মেকানিজমের সঙ্গে সঙ্গে। এটা একটা SN1 রিয়াকশানের মেকানিজম, যে ফার্স্ট স্টেপে এটা RD স্টেপ, আমাদের তো মেন কেস তো সবসময় RD স্টেপ নিয়েই তো কাজ হবে। RD স্টেপে কী হয়, একটা কার্বোকাটায়ন আর একটা X মাইনাস তৈরি হয়, তাই না। আচ্ছা বাবু তোমাদের তখনও বলেছি, একটু আগেও বলেছি যে স্যার এই কার্বোকাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, X মাইনাসের স্টেবিলিটি যত বেশি হবে, তা তত হচ্ছে এই রিয়াকশানটা তত ভালো হবে, ফার্স্ট রেটে হবে কী গো, কারণ এগুলো স্টেবল হলেই তো তবে গিয়ে তারপরে নিউক্লিওফাইল এসে সুন্দর করে অ্যাটাক করতে পারবে, বলো, ব্রেক করে সুন্দর করে স্টেবিলিটি ওরা গেইন করেছে। তাহলে পোলার প্রোটিক সলভেন্টে কী হয়, এই R+টা এখানে লিখেছে R+, এই X মাইনাসকে এখানে লিখেছে। দেখো পোলার প্রোটিক সলভেন্টে ধরো একটা উদাহরণ নিয়েছি, পোলার প্রোটিক সলভেন্টের ওয়াটার, দারুণ একটা পোলার প্রোটিক সলভেন্ট। ওয়াটারের ক্ষেত্রে দুটো পার্ট রয়েছে, একটা ও পার্ট, একটা হাইড্রোজেন পার্ট, এটা হচ্ছে ডেল প্লাস পজিটিভ, ডেল্টা প্লাস পার্ট, এটা হচ্ছে ডেল্টা মাইনাস পার্ট। এই যে ডেল্টা মাইনাস পার্ট, এর দেখো অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে, তাই না, লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারের যে অরবাইটালগুলো, মানে যে অরবাইটালে এই লোন পেয়ারগুলো রয়েছে, এর যে ফাঁকা যে অরবাইটাল রয়েছে, মানে R+ কার্বোকাটায়নের তো যে প্লাস চার্জ, মানে কি ইলেকট্রনের একটা অরবাইটালে ঘাটতি রয়েছে, ইলেকট্রনের কক্ষকে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এই লোন পেয়ারগুলো কী করে এই অরবাইটালে, এই C+ অরবাইটালে, R+ অরবাইটালে হচ্ছে আংশিক ডোনেট করে। ডোনেট করলে কী হবে, এই R+টাকে দারুণভাবে স্টেবিলিটি, এখানে ঘাটতি রয়েছে, এ যদি একটু যদি ইলেকট্রন ডেন্সিটি দেয় তাহলে একে স্টেবল করে দেবে, তাই না। মানে বলতে পারি যে ওই সলভেন্ট দ্বারা এই কার্বোকাটায়নটা সলভেটেড হয়ে যায়, সলভেশন হয়ে যায়, বুঝতে পেরেছো। তাহলে এই কার্বোকাটায়নটা স্টেবিলিটি বেড়ে যাবে, তাহলে কার্বোকাটায়ন স্টেবিলিটি বাড়লে তো আমরা বলেছি তো SN1 রিয়াকশান ফার্স্ট রেটে হবে। তাই হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে SN1 রিয়াকশান ভালো। আরও একটা ব্যাপার হয়েছে, X- একেও স্টেবিলিটি দেখালে তা আরও দারুণ ব্যাপার। X- কী করে, এটা তো একটা হ্যালাইড আয়ন, X- কী করে তোমার এই ওয়াটারের যে এই H পার্টটা রয়েছে, এই H পার্টের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করে। হাইড্রোজেন বন্ডিং তোমরা তো জানো যে হাইড্রোজেনটা অবশ্যই অক্সিজেন, ক্লোরিন আর হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে, অক্সিজেন নাইট্রোজেন আর হচ্ছে ফ্লুরিনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ থাকলে তখন ওই হাইড্রোজেনগুলো হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করে। তাহলে এখানে অক্সিজেনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে, তাই এই হাইড্রোজেনগুলো এই X-এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করে। বলতে পারি মানে এখানেও বলতে পারি যে এটা সলভেটেড হচ্ছে, তাই X-টাও স্টেবিলিটি পাচ্ছে। আরে বাবা ব্রেক করে ওরা স্টেবিলিটি পাচ্ছে বলেই তো ওটা তৈরি করতে চাইবে, আর তৈরি করতে চাইলেই তো তোমার রিয়াকশানটা ভালো হবে কী গো। তাই হচ্ছে এই স্টেবিলিটির জন্য পোলার প্রোটিক সলভেন্টে হচ্ছে SN1 রিয়াকশান খুব ভালো হয়।
এবার তুমি আমাকে বলবে স্যার এসএন টু পোলার অ্যাপ্রোটিক কেন দরকার, পোলার দরকার আবার অ্যাপ্রোটিক কেন দরকার? খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল লজিক। তোমাকে আমি বলেছিলাম যে এখানে মেন স্টেপটা হচ্ছে নিউক্লিওফাইল কত সহজে অ্যাটাক করতে পারবে, যত ভালো অ্যাটাক করবে তত হচ্ছে রিয়াকশান ফাস্টার রেটে হবে। বাবু দেখো, নিউক্লিওফাইল যদি তুমি অ্যাটাক করতে যাচ্ছ, হিরোইনকে তুলতে যাচ্ছ, তুমি ব্যান্ড পার্টি নিয়ে গান বাজনা করে যাচ্ছ, সেটা জেনে যাবে আগে থেকে বলো, মানে তুমি সবাইকে জানিয়ে জানিয়ে যাচ্ছ, তাহলে নিউক্লিওফাইলটাও সেরকম। তুমি যদি সংগোপনে একদম অগোচরে একদম অভিসারে লুকিয়ে লুকিয়ে তুমি যদি যাও, তাহলে সে জানতে পারবে না, তাহলে ফুট করে গেলে ফুট করে অ্যাটাক করে দিলে। কেমিস্ট্রি কেমিস্ট্রি থিসিস কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি কী বলছে যে তোমার নিউক্লিওফাইলটা যত ছোট হবে, যত এফেক্টিভ হবে, যত সক্রিয় হবে, তুমি দেখতে ছোট হতে পারো কিন্তু তোমার কাজ অনেক বেশি, বুঝতে পেরেছ? তাহলে যত তোমার এই নিউক্লিওফাইলটা আলগা অবস্থায় থাকবে, মানে যত নিউক্লিওফাইলটা, দেখো এখানে মেন কেস হচ্ছে এখানে অ্যাটাক করা, তাই না? তাহলে যত এর সাইজটা যত ছোট হবে, নিউক্লিওফাইলের সাইজটা যত ছোট হবে, তত সে সহজে ওখানে গিয়ে অ্যাটাক করতে পারবে, সেন্টারে গিয়ে অ্যাটাক করতে পারবে। তাহলে এর সাইজটা কখন ছোট হবে, যদি এই রকম এদের মতো সলভেটেড না হতে পারে? সলভেটেড কখন হবে? যদি এরা পোলার প্রোটিক হয়, পোলার প্রোটিক হলে তো এরকম সলভেটেড হয়ে যাবে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলকে এরকম চারিদিকে ঘিরে তো সলভেটেড, সলভেটেড হয়ে গেলে এর যে সাইজটা আগে ছিল দেখো কত বড় সাইজ হয়ে গেছে এখন সলভেশনের ফলে। তাহলে এরকম বুড়া বুড়া যদি নিউক্লিওফাইল আসে, তাহলে সে কি অ্যাটাক করতে পারবে? তো পারবে না। তাহলে যদি না পারে তাহলে তোমার প্রোডাক্ট ফর্মেশন হবে না, ভালো হবে না, প্রোডাক্ট রিয়াকশান রেট স্লো হয়ে যাবে। তাহলে তুমি বলবে স্যার ঠিক আছে প্রোটিকটা বুঝলাম, পোলার কেন ধরছেন? নন পোলার তো সলভেন্ট দিতে পারতেন, নন পোলার সলভেন্ট কেন দিলেন না? অনার্সে এগুলো পড়ানো হয়, একটু বুঝে রাখো। এই যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে না, ট্রানজিশন স্টেটটা একটা চার স্পিসিস, দেখো এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস, তাহলে এটা একটা পোলার স্পিসিস তৈরি হয় আর কি ট্রানজিশন স্টেটে। তাহলে পোলার পোলারকে সবসময়ের জন্য স্টেবিলিটি দেয়। তোমরা এটা জানো, কেমিস্ট্রিতে একটা ভাষা আছে যে যে যেরকম তাকে সে সেরকম পছন্দ করে, লাইক ডিজলভস লাইক, এটা এই কথাটা শুনেছো তো? লাইক ডিজলভস লাইক, মানে পোলার পোলার সলভেন্ট পোলার সলভেন্টে দ্রবীভূত, পোলার মলিকুল পোলার সলভেন্টে দ্রবীভূত হয়, নন পোলার মলিকুল নন পোলার সলভেন্টে দ্রবীভূত হয়। এখানেও সেরকম পোলার পোলারকে স্টেবিলিটি দেবে। এটা হচ্ছে পোলার একটা স্পিসিস তৈরি হয়েছে, আর তুমি যদি পোলার সলভেন্ট ইউজ করো, পোলার সলভেন্ট ইউজ করো, তাহলে পোলা পোলাকে হচ্ছে কী দেবে? স্টেবিলিটি গেইন, স্টেবিলিটি দেবে। এই জন্য পোলার দেওয়া হচ্ছে, নন পোলার দেওয়া হচ্ছে না। এই চার স্পিসিসটাকে স্টেবিলিটি গেইন করতে সাহায্য করবে। বুঝা গেল? এত ডিটেলে না গেলেও চলবে, তুমি মেন ফান্ডাটা এখানে ক্লিয়ার করে রাখবে যে পোলার প্রোটিকে কী হয়, পোলার অ্যাপ্রোটিকে কী হয়, ঠিক না? এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক তো? ওকে, আর দুটো ফ্যাক্টর রয়েছে, যে দুটো ফ্যাক্টরের উপরে এই এসএন ওয়ান এসএন টু রিয়াকশান মেকানিজম ডিপেন্ড করে, সেটা হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং সক্রিয়তা। দেখো তোমাদের যখন রিয়াকশান দেবে না, যখন তিন চারটা অ্যালকিল হ্যালাইড যখন দিয়ে দেবে তোমাকে, কিন্তু এই সব কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো তোমাকে তখন মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে সবগুলো ধরো ইকুয়াল রয়েছে, শুধু একটা মাত্র জিনিসের ডিফারেন্স হয়েছে সবার ক্ষেত্রে, তাহলে ওই ফ্যাক্টর দিয়ে তোমাকে কাজ মানে কাজে লাগাতে হবে, ওই ফ্যাক্টরটাকে কাজে লাগাতে হবে। তোমাদের যখন উদাহরণ করাবো তোমরা বুঝতে পেরে যাবে তখন অ্যাকচুয়ালি কীভাবে আমরা রেটটাকে জাজ করবো। তাহলে আরেকটা ফ্যাক্টর হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং সক্রিয়তা, তার উপরে কীভাবে এসএন ওয়ান এসএন টু রিয়াকশান ডিপেন্ড করছে। দেখো এসএন টুর ক্ষেত্রে আমরা কী বলেছিলাম, রেটের ইকুয়েশনে কী বলেছিলাম, এসএন টুর ক্ষেত্রে রেট সমান বলেছিলাম কে ইন টু সাবস্ট্রেটের গাঢ়ত্ব আর হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। তাহলে সেখানে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে রিয়াকশান রেটটা। কার ক্ষেত্রে? এসএন টুর ক্ষেত্রে। বাট এসএন ওয়ানের ক্ষেত্রে তোমরা বলো, এসএন ওয়ানের ক্ষেত্রে কি কখনো নিউক্লিওফাইলের উপরে গাঢ়ত্বের উপর নির্ভর করে? তার আরডি স্টেপে তো শুধুমাত্র তো সাবস্ট্রেট অংশগ্রহণ করে, তাই সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরে আমরা রেট সমান লিখেছিলাম না এর ক্ষেত্রে, এসএন ওয়ান রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে এসএন ওয়ানের ক্ষেত্রে আমরা কী লিখেছিলাম, মনে পড়ছে না নাকি? রেট সমান কী লিখেছিলাম? কে ইন টু শুধুমাত্র সাবস্ট্রেট লিখেছিলাম না, নিউক্লিওফাইল ছিল না তো ওখানে। তাহলে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভরই করবে না, তার প্রকৃতির উপর নির্ভর করবে না। কার ক্ষেত্রে? এসএন ওয়ানের ক্ষেত্রে। বাট এসএন টুর ক্ষেত্রে, এসএন টুর ক্ষেত্রে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং তার সক্রিয়তার উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করবে। কীভাবে? যত তোমার নিউক্লিওফাইলটা যত বেশি সক্রিয় হবে, মানে যত এফেক্টিভ নিউক্লিওফাইল হবে, তত হচ্ছে সহজে সে অ্যাটাক করতে পারবে, তত সহজে তুমি প্রোডাক্ট পাবে কি। তাহলে নিউক্লিওফাইলের সক্রিয়তার উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নিউক্লিওফাইল কত সক্রিয়, কোন ক্ষেত্রে বেশি সক্রিয়, কোন ক্ষেত্রে কম সক্রিয়। যেখানে বেশি সক্রিয় হবে
তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেটটা বেশি হবে। তাহলে তোমাকে এই সক্রিয়তার অর্ডার বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিভিন্ন নিউক্লোফাইল দিয়ে অ্যাটাক করাতে পারে একই অ্যালকিল হ্যালাইডে। তাহলে তোমাকে দেখতে হবে, সেক্ষেত্রে জাজ করে দেখতে হবে যে কোন নিউক্লোফাইলের স্ট্রেংথটা বেশি, যার স্ট্রেংথ বেশি সে সহজে অ্যাটাক করবে। তাহলে তোমাকে আমি আজকে একটু শেখাবো যে নিউক্লোফাইলের স্ট্রেংথগুলোকে কীভাবে কম্পেয়ার করা যায়, যেটা তুমি বুঝতে পারবে। একটা টার্ম বলি যে দুটো উপায়ে এখানে জাজ করা যায়, আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এখানে বইতে, মোটামুটি দুটো ফ্যাক্টরের উপরে এখানে কাজ করিয়েছে। একটা হচ্ছে যে যদি তোমার যে নিউক্লোফিলিক সাইটটা, দেখো নিউক্লোফাইলের হচ্ছে যে অ্যাটমটা হচ্ছে অ্যাটাক করছে ওই আরের যে কার্বনটাকে, সেই সেন্টার মানে যে সেন্টার দিয়ে অ্যাটাক করছে সেই সেন্টারটাকে বলা হবে নিউক্লোফিলিক সেন্টার। কি তাহলে নিউক্লোফাইল যে অ্যাটম দিয়ে অ্যাটাকটা করছে ওই অ্যাটমের হচ্ছে ইলেকট্রন ডেনসিটি যত ভালো হবে বা এফেক্টিভনেস যত ভালো হবে তত সহজে সে অ্যাটাক করবে। তুমি দেখবে এই সেন্টারগুলো দিয়ে তো অ্যাটাক অ্যাকচুয়ালি করে, এই নেগেটিভ চার্জগুলো দিয়ে, এখানে যে ইলেকট্রন জোটটা রয়েছে এগুলো দিয়ে অ্যাটাক করে অ্যাকচুয়ালি। একটা কথা বলি যে যখন এইরকম নিউক্লোফিলিক সাইটটা মানে যে অ্যাটম দিয়ে নিউক্লোফিলিক অ্যাটাকটা হবে ওই অ্যাটমটা যদি সবার ক্ষেত্রে সমান হয়, এগুলো সবই নিউক্লোফাইল, যদি অ্যাটাকিং অ্যাটমটা যদি সব ক্ষেত্রে সমান হয় প্রত্যেক ক্ষেত্রে ও দেখো, তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে কি ক্ষারকীয়তা যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে নিউক্লোফিলিসিটিও বেশি হবে। তাহলে ক্ষারকীয়তা তোমাকে জানতে হবে যে ক্ষারকীয়তা কীভাবে বেশি হয়, এটা তোমাকে জানতে হবে। ক্ষারকীয়তা যে ক্ষেত্রে বেশি হবে সেক্ষেত্রে হচ্ছে তোমার নিউক্লোফিলিসিটি বেশি হবে, ঠিক। তাহলে ক্ষারকীয়তা এখানে বেসিক্যালি আমরা কম্পেয়ার করব ব্রোন স্টেট ক্ষারকীয়তার কথা। ব্রোন স্টেট তত্ত্ব অনুযায়ী অ্যাসিড ক্ষারকের তত্ত্ব কী ছিল, ব্রোন স্টেটের তত্ত্বতে কী বলেছিল অ্যাসিড ক্ষারের সংজ্ঞা, ক্ষারকের সংজ্ঞা? ব্রোন স্টেটে বলছে যে অ্যাসিড হচ্ছে তারা যারা হচ্ছে এইচ প্লাস দান করে, আর ক্ষার হচ্ছে বা বেস হচ্ছে তারা যারা হচ্ছে এইচ প্লাস গ্রহণ করে, তাই না? তাহলে এখানে এইচ প্লাস কে ভালো গ্রহণ করবে গো বাবু? যার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি থাকবে সে সহজে এইচ প্লাসকে ধরতে পারবে, মানে সে হচ্ছে ক্ষারক হিসাবে ভালো হবে। এখানে ঘাটতি রয়েছে, এখানে যত বেশি থাকবে তত হচ্ছে একে সহজে এর সঙ্গে যুক্ত হয়ে বন্ডিং করতে পারবে, তত হচ্ছে এর ক্ষারকীয়তা বেশি হবে যার ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব ওর ওপরে তোমাকে মেনলি দেখতে হবে। এবার এখানে দেখো কোন ক্ষেত্রে ওর ওপরে ইলেকট্রন ঘনত্ব বেশি, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে না, এর ক্ষেত্রে না, এর ক্ষেত্রে একটু তোমাকে বলে দিই। এর ক্ষেত্রে হচ্ছে দেখো মিথাইলের প্লাস আই প্রভাব রয়েছে, ইলেকট্রন ঘনত্ব এর উপরে কিছুটা পরিমাণ বাড়াচ্ছে, হাইড্রোজেনে তো কোনো এফেক্টই নেই। আবার এর ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ রয়েছে, বাট এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে দেখো এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স করে যায়, রেজোনেন্স করে গেলে কী হবে, একই ডোনেশন ভালো করতে পারবে, এর ক্ষেত্রে ফুললি অ্যাভেলেবল এই নেগেটিভ চার্জটা, আরও প্লাস আই এফেক্টের মধ্যে আরও দিচ্ছে, এর ক্ষেত্রে সেরকম কিছুই নেই, মানে কীরকম দেওয়ার কোনো নেই। তাহলে এই দুটোর মধ্যে অবভিয়াসলি এটার স্যার নিউক্লোফিলিসিটি মানে বেসিসিটি বেশি, মানে নিউক্লোফিলিসিটি বেশি, বেসিসিটি নিউক্লোফিলিসিটি তো একই বললাম, কখন যদি এই অ্যাটাকিং অ্যাটমগুলো যদি একই হয়, তাহলে এই দুজনের মধ্যে কম্পেয়ার করছি। দেখো এর ক্ষেত্রে যদি এই অক্সিজেনের যে ইলেকট্রন জোটটা যদি এরকম রেজোনেন্স করে যায়, কচ্ছপের মুখের মতো এখানে ধরতে যাচ্ছ সে ঢুকিয়ে নিচ্ছে, আবার এখানে চলে আসছে, আবার ধরতে যাচ্ছ আবার চলে আসছে, মানে এ অতটা অ্যাভেলেবল নয়, এইচ প্লাস এ ডোনেট ঠিকঠাক করে মানে এইচ প্লাসকে ঠিকঠাক করে ডোনেট করতে পারছে না। যদি এক জায়গায় ফিক্স থাকতো তাহলে এর মতো, যদি ফিক্স থাকতো তাহলে তার বেশিটি বেশি হতো। তাহলে যেহেতু এ রেজোনেন্স করে এরকম ঢুকিয়ে নেয় ভেতরে এ করে নেয়, তাই হচ্ছে এর হচ্ছে ওই এইচ প্লাসকে ধরার মতো এর ক্যাপাবিলিটি অত বেশি থাকবে না, কি তাই হচ্ছে এর বেসিডিটি কমে যাবে। তাহলে এইটা হচ্ছে তার অর্ডার, এর হচ্ছে বেসিডিটি সবচেয়ে বেশি, তারপরে মানে নিউক্লোফিলিসিটি সেকেন্ডার থেকে কম, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? আচ্ছা এটা গেল সেম অ্যাটমে, তাহলে নিউক্লোফিলিসিটিও সেম অর্ডার, এটা হচ্ছে নিউক্লোফিলিসিটির অর্ডার, নিউক্লোফিলিসিটি এর সবচেয়ে বেশি, তারপরে যদি নিউট্রাল অ্যাটম দেয়, নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রেও সেম, যদি নিউট্রাল অ্যাটম দেখো এদের ক্ষেত্রে এই আর এর মধ্যে কোনটা বেশি হচ্ছে বলতো, বেসিসিটি কার ক্ষেত্রে, এর মিথাইলের প্লাস আই এফেক্ট রয়েছে তাহলে ইলেকট্রন ডোনেট করছে তাহলে সহজে এইচ প্লাসকে দান করতে পারে, তাহলে এর হচ্ছে বেশি, তারপরে তাই না, প্লাস আই এফেক্ট রয়েছে। আচ্ছা এটা গেল যদি সেম অ্যাটম হয়, ডোনেটিং অ্যাটম যদি সেম হয়, হ্যাঁ যদি ডিফারেন্ট হয় তখন হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে যার ইলেকট্রোনেগেটিভিটি কম পোলারাইজেবিলিটি বেশি। ফাজানসুলে তোমাদের পড়েছিলাম যে পড়ানো হয়েছিল যে পোলারাইজেবিলিটি বেশি মানে অ্যানায়নগুলো সাইজ যত বেশি হয় তার পোলারাইজেবিলিটি তত বেশি হয়, পোলারাইজেবিলিটি তাই না, ধ্রুবীয়তা আর কি, ঠিক আছে? তো যার হচ্ছে পোলারাইজেবিলিটি যত বেশি হয় তার হচ্ছে
নিউক্লিওফিলিসিটি তত বেশি হয়, বা আমি অন্য টার্মে আমি বলতে পারি যত ইলেকট্রোনেগেটিভিটি কম হবে তত হচ্ছে তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট যদি অ্যাটম অ্যাটাকিং যদি অ্যাটম থাকে তাহলে তোমাকে সেখানে কী দেখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। এর ক্ষেত্রে সমান ছিল বলে আমরা বেশিটি দেখছিলাম, তাহলে সেরকম একটা উদাহরণ তুলেছি এইটা। দেখো এখানে কার্বনের উপর নেগেটিভ, নাইট্রোজেনের উপর, অক্সিজেনের উপর নেগেটিভ, তাহলে অক্সিজেন কার্বন নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? অক্সিজেনের। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভ বেশি হয় তাহলে তার কী হবে, নিউক্লিওফিলিসিটি কমে যাবে। বাট ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে সেই ইলেকট্রনটাকে কী করে টেনে রাখতে চাইবে? নিউক্লিওফাইলের কাজ কী? নিউক্লিওফাইল ইলেকট্রন ডোনেট করে ও বন্ডিং করবে, বাট সে যদি টেনে রাখে, ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে ইলেকট্রনটাকে তো সে কাছের দিকে টেনে রাখবে, সে তো ডোনেট করবেই না, অ্যাটাক করতেই চাইবে না আর এক্সকে, তাই না? এরকম করে অ্যাটাক করতেই চাইবে না। তাই ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত হচ্ছে তার নিউক্লিওফিলিসিটি কমে যাবে। তাহলে এখানে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কম হচ্ছে এর, মানে নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি, তারপরে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার তো এটাই না? ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে কার্বনের হচ্ছে সবচেয়ে কম, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন। সহজে লোন পেয়ারটাকে ধরে রাখবে না, ডোনেট করতে যাবে না। সেম জিনিস এখানেও দেখো, এদের ক্ষেত্রে কোনটা বেশি হবে? এইটা হচ্ছে সবচেয়ে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি, তারপরে ঠিক, এটা হলো তোমার নিউক্লিওফিলিসিটি বেশিটি অর্ডার। আর একটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, লাস্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি। দেখো লিভিং গ্রুপের প্রকৃতি প্রত্যেক ক্ষেত্রে, দুটোরই আরডি স্টেপে কিন্তু লিভিং গ্রুপ বেরোয়, তাই না? তারও ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপ বেরোয়, এস ওয়ান টির ক্ষেত্রে, এস ওয়ান এর ক্ষেত্রেও লিভিং গ্রুপটা ফার্স্ট স্টেপে বেরোয়। তাহলে লিভিং গ্রুপ যত সহজে বেরোবে তত সহজে রিয়াকশানটা হবে, ভালো হবে কি? তাহলে লিভিং গ্রুপটা কার উপর ডিপেন্ড করে? খুব সিম্পল ব্যাপার স্যার, এই বন্ধনটা যত সহজে ব্রেক করবে তত লিভিং গ্রুপও তত সহজে বেরিয়ে যাবে। তাহলে আমার লিভিং গ্রুপ তত সহজে বেরিয়ে গেলে রিয়াকশান তত ভালো হবে। তাহলে এই যে বন্ধন, মানে এই যে আর এক্স বন্ধন, আর মানে এখানে ধরো একটা অ্যালকিল ধরে নিয়েছি আমি, এটা ধরে নিই, তাহলে এই সি আর এক্সের যে বন্ধনটা, এই বন্ধনটা কার ক্ষেত্রে স্ট্রং হচ্ছে, কার ক্ষেত্রে উইক হচ্ছে দেখতে হবে। যার ক্ষেত্রে বন্ধনটা উইক হবে তার ক্ষেত্রে হচ্ছে বন্ধনটা সহজে ব্রেক করবে, তাহলে ব্রেক করলে হচ্ছে রিয়াকশানটা রেটটা ফাস্টার হবে তার ক্ষেত্রে, ঠিক আছে না? দেখো তোমাকে যদি তিনটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে দিলাম আর আই, ধরো সিএইচ থ্রি আই, সিএইচ থ্রি, মন দিয়ে বুঝবে, সিএইচ থ্রি আই, সিএইচ থ্রি সিএল, সিএইচ থ্রি আয়োডিন ক্লোরিন ব্রোমিন, আর হচ্ছে সিএইচ থ্রি ফ্লুরিন, ঠিক, এই তিনটা অ্যালকিল হ্যালাইড দিলাম। তাহলে তোমাকে বলবো যে কোন ক্ষেত্রে লিভিং গ্রুপটা সহজে, মানে কোন ক্ষেত্রে লিভিং গ্রুপটা ভালো, মানে কোন ক্ষেত্রে সহজে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে তোমাকে দেখতে হবে এই বন্ধনের স্ট্রেংথটা দেখতে হবে। দেখো কার্বনের সঙ্গে আয়োডিন বন্ধন হচ্ছে ক্লোরিনের, কার্বনের সঙ্গে ব্রোমিন, কার্বনের সঙ্গে ফ্লুরিনের, কোন ক্ষেত্রে বন্ধনের স্ট্রেংথটা বেশি? বন্ধনের স্ট্রেংথটা সবচেয়ে বেশি, কারণ ফ্লুরিনের সাইজে ছোটো, কার্বনের সাইজে ছোটো। ধীরে ধীরে কী হয়, যত এই এই ফ্লুরিন ফ্লুরিন থেকে যত হচ্ছে এই ক্লোরিন, এখানে লিখি ক্লোরিন ক্লোরিন, যত হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পরপর যত হচ্ছে গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে তত হচ্ছে সাইজ বাড়তে থাকে। তাহলে কার্বনের সাইজ তো একটা ফিক্স, তাহলে এদের যদি সাইজ বাড়তে থাকে তাহলে কী হবে, বন্ডটা ধীরে ধীরে উইক হতে থাকবে না? বন্ডটা তো তত বড় হতে থাকবে, একটা ছোটো অ্যাটমের সঙ্গে একটা বড় অ্যাটমের বন্ডিং করছো, সাইজটা তত বড় হবে, মানে এটা ছোটো ছোটোর মধ্যে বন্ড হচ্ছে ডিস্টেন্সটা তত ছোটো হবে, ছোটো ছোটো অ্যাটমের মধ্যে হচ্ছে ওভারল্যাপিং ভালো হয়, বন্ডিংটা ভালো হয়, বড় ছোটোর মধ্যে বন্ডিংটা ভালো হয় না, তাই না? এই জন্য আমরা বলি না যে সেম সাইজ অরবাইটাল ওভারল্যাপ বেটার হয়। তোমার বন্ধু, তুমি তোমার সঙ্গে কাদের বন্ধু হয়, যারা হচ্ছে তোমাদের ক্যাটাগরি, হ্যাঁ, এমএলএ এমপি ছেলে মেয়েদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হবে না, তারা হাইফাই, তুমি ওয়াইফাই, তাই জন্য বন্ধুত্ব হয় না, বুঝতে পেরেছো? তাহলে তুমি জানবে যে যত বন্ড লেন্থ যত বেশি হয় তত হচ্ছে বন্ড উইক হয়। বড় লাঠিকে ভাঙতে সহজ না, বড় লাঠিকে টুক করে ভেঙে দেবে, কিন্তু ছোটো লাঠি হলে ভাঙতে কষ্ট হয়, এই সেম কেস আর কি। তাহলে এখানে সিআই বন্ধনটা দুর্বল হচ্ছে সবচেয়ে দুর্বল, তারপরে এইটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা। তাহলে এক্ষেত্রে লিভিং গ্রুপের এবিলিটিটা সবচেয়ে বেশি, মানে কোন ক্ষেত্রে সিআই বন্ধনটা বেশি ভাঙবে, মানে সিএক্স বন্ধনটা কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো ভাঙবে এর ক্ষেত্রে, তারপরে এটা, তারপরে এটা। তাই এর ক্ষেত্রে হচ্ছে এস এন টু রিয়াকশান বা এস এন ওয়ান রিয়াকশান, যদি এস এন ওয়ান রিয়াকশান এখানে হতো আর কি, অন্য অ্যালকিল গ্রুপ লাগাতে হবে, দিলে এস এন ওয়ান রিয়াকশান হবে, তাহলে সবচেয়ে ফাস্ট রেট এর ক্ষেত্রে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এস এন ওয়ান রিয়াকশান রেট এইভাবে অর্ডারে কাজ করবে, তাই না? তাহলে লিভিং গ্রুপ হিসাবে যত ভালো হবে, যত ভালো লিভিং গ্রুপ তুমি দেবে, তাই না, তত হচ্ছে তোমার রিয়াকশানটা তত ভালো হবে।
তাহলে লিভিং গ্রুপের অর্ডার হচ্ছে এইটা তোমরা মনে রাখবে, আয়োডিনের হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আয়োডাইডের হচ্ছে সবচেয়ে বেশি, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। এটা হচ্ছে তোমার লিভিং গ্রুপের এবিলিটি। ঠিক আছে, এখানে একটা কথা লেখা আছে যে তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি লিভিং গ্রুপ হিসাবে খুব ভালো হয়। তীব্র অ্যাসিড মানে এই এইটা হচ্ছে তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন, এখানকার যে অ্যাসিডগুলো এইচআই, এখানকার যে অ্যাসিড এইচবিআর, এখান যে এইচসিএল, এইচএফ, অ্যাসিডিটি ওটা তোমরা জানো, এইচআই হচ্ছে অ্যাসিডিটি সবচেয়ে বেশি। এটা হচ্ছে এদের মধ্যে সবার, এগুলো তো সব হাইড্রোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড আর কি, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপরে তারপরে তারপরে, তাহলে এ হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড। তার থেকে উৎপন্ন অ্যানায়নটা বলেছিলাম যে লিভিং গ্রুপ হিসাবে খুব ভালো হয়, তাহলে তার থেকে উৎপন্ন অ্যানায়ন এইটা, তাহলে দেখো সত্যিকারে লিভিং গ্রুপ হিসাবে ভালো হয়েছে। তার দেখো এখানেও তো দেখিয়ে দেওয়া হয়েছে যে ওদের বন্ডটা খুব উইক, বন্ধন এনথালপির উপর নির্ভর করছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা জানলাম যে এসএন ওয়ান এবং হচ্ছে এসএন টু রিয়াকশান বোধ হচ্ছে লিভিং গ্রুপের উপর নির্ভর করে, লিভিং গ্রুপ যত ভালো হবে তত হচ্ছে রিয়াকশান রেটটাও তত ভালো হবে এসএন ওয়ান আর এসএন টু। ঠিক আছে, ঠিক আছে না? তো এই হচ্ছে মোটামুটি কন্ট্রোলিং ফ্যাক্টর যেগুলো হচ্ছে এসএন ওয়ান আর এসএন টু রিয়াকশানকে পুরোপুরি কন্ট্রোল করে। ঠিক আছে, যেগুলোর সাথে তোমাকে যদি এক্সাম্পল দেওয়া হয় অ্যালকিল হ্যালাইড যদি দু চারটা দিয়ে যদি তোমাকে বলা হয় এসএন ওয়ান আর এসএন টু পাতে যাবে, তুমি সহজেই দেখে বলে দিতে পারবে। ঠিক আছে, পরের দিন আমরা এক্সাম্পলগুলো করবো, দিলে তোমাদের ক্লিয়ার, আরও ক্লিয়ার তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ করতে হবে, যত তুমি থিওরি পড়ো না কেন, এক্সাম্পল না করলে তুমি আইডিয়া ক্লিয়ার করতে পারবে না। বুঝতে পেরেছো? এই ঠিক আছে, এই অবধি থাকলো তাহলে। ওকে, বাই।